সুপার সাইক্লোন আমফান তাণ্ডব দেখিয়ে প্রকৃতির বুকে মিশে গেছে তাও 16-17 দিন হলো, কিন্তু এখনও রাজ্যের বিভিন্ন এলাকায় হাল ফেরেনি। কিন্তু আমফান বিধ্বস্ত পাথর প্রতিমা হিঙ্গলগঞ্জ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা যেন এখনও বিচ্ছিন্ন দ্বীপের মতো। অনেক জায়গা থেকে এখনও জল নামেনি, কোথাও বাঁধ ভেঙে গিয়েছে, কোথাও ব্রিজ ভেঙে গিয়েছে। সরজমিনে গিয়ে দ্য পিপল টিভি কথা বলল স্থানীয় মানুষজনের সঙ্গে। পাওয়া গেল স্থানীয় এক মহিলাকে। তিনি জানালেন ত্রাণ শিবির থেকে পাওয়া যাচ্ছে 1 প্যাকেট মুড়ি, 1 প্যাকেট বিস্কুট, 1 লিটারের জলের বোতল। খাবার তো মিলল, কিন্তু এই জিনিস দিয়ে বাড়ির লোকেদের কীভাবে খেতে দেবে তা নিয়ে চিন্তায় মহিলা। পরের দিনই বা খাবেন কি জানেন না তিনি। আমাদের চারটে ফ্যামিলিতে এই দিয়েছে, এই চারজন মানুষ আমরা। পরিদর্শনে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল, এসেছেন নেতামন্ত্রীরাও। নেতামন্ত্রীরা আশ্বাস দিচ্ছেন, কেউ বলছেন কাজ হচ্ছে, কেউ বলছেন অনেক কাজ হয়েছে। বিরোধীরা আঙুল তুলছেন, আবার কখনো উচ্চ পর্যায়ে নালিশ জানাচ্ছেন, কিন্তু তাতে যেন কিছুই যায় আসে না ওই এলাকার মানুষদের। প্রকৃতির ধ্বংসলীলার সঙ্গে সাধারণ জীবনযাপন শুরু হয়ে গেছে স্থানীয় মানুষদের। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন নতুন নতুন নিউজ আপডেটের জন্য।